শিখর টিভি। ইতালির মিলানে শিল্পমন্ত্রীকে দেওয়া হয় ফুলের শুভেচ্ছা। ডেনিস সরকারের আমন্ত্রণে ডেনমার্ক গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার যুক্তরাষ্ট্র থেকে ডেনমার্কের উদ্দেশ্যে রওনা হয়ে ইতালির মিলান মালফেনসা বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর 12:30 দিকে তিনি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় মন্ত্রীকে মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতা এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানের নেতৃত্বে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় শ্রমিক লীগ, ভারেজে আওয়ামী লীগ এবং ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ইটালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন এবং মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ। সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে সন্ধ্যায় আমির হোসেন আমু কোপেনহেগেনের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এ সময় মন্ত্রীর সাথে ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সহ সভাপতি নাসিরুদ্দিন সরকার সফরসঙ্গী ছিলেন। স্থানীয় সময় রাত 9:00 দিকে তিনি কোপেনহেগেনে অবতরণ করেন বলে জানা গেছে। ডেনমার্কের সফরকালে আন্তর্জাতিক মানের পানি শোধনাগার এবং বিশ্বখ্যাত সার, পেট্রোকেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদার টপসো এর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন মন্ত্রী। এছাড়া তিনি ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রী জন নির্গার্ড লেসেন, বাণিজ্য ও কৌশল বিষয়ক স্টেট সেক্রেটারি লার্স থিউজেন, সেন্টার ফর গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সিকিউরিটির প্রধান চার্ল্ট এসলেন্টের সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া ডেনমার্ক আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন মন্ত্রী। তিন দিনের সফর শেষে আগামী 8 অক্টোবর বাংলাদেশে ফেরার কথা রয়েছে মন্ত্রীর। ইতালির মিলান মালফেনসা এয়ারপোর্ট থেকে রিয়াজুল ইসলাম কাউসার, শিখর টিভি, ডেস্ক রিপোর্ট।